হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা শর্ট ভিডিও মানে অর্থাৎ স্ট্যাটাস ভিডিও আপনারা তৈরি করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে। আজকের এই ভিডিওতে আমি কিভাবে আপনি আপনার স্ট্যাটাস ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই ভালোভাবে একটা শর্ট ভিডিও বা একটা মানে একটা ভিডিও একটা ফটো থেকে কিভাবে আপনারা একটা ভিডিও তৈরি করবেন সেই ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই ভালোভাবে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে বেরিয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার সোজাসুজি আপনার ফেসবুক আইডি ওপেন করে নেবেন। ফেসবুক আইডি ওপেন করার পরে আপনার সার্চ বক্সে এখানে মোহাম্মদ নাজিম চৌধুরী লেখার পরে আপনারা এখানে আমার পেজটা পেয়ে যাবেন, MD নাজিম CHY লিখার পরে আপনারা এই পেজটা যখন পাবেন এখানে ফলো বাটন পাবেন। এই ফলো বাটনের উপরে ক্লিক করে আপনারা এই যে লাইক বাটনের উপরে ক্লিক করে আপনারা সোজাসুজি বেরিয়ে আসবেন, কারণ এই পেজটা আমার। আমি আপনাদের জন্য প্রতিদিন অনেক ভালো ভালো ভিডিও আপলোড করি, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি, আপনারাও সেই ভিডিও থেকে যাতে বাদ না যান এর জন্য আমি দেখালাম। বন্ধুরা, এখন আমরা মূল কাজে চলে যাব। আমরা শর্ট ভিডিও অর্থাৎ স্ট্যাটাস ভিডিও আমরা তৈরি করার জন্য আমরা মানে আমাদের মূলত ছোট্ট দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা অবশ্যই প্লে স্টোরে এই দুইটা অ্যাপ্লিকেশন আমরা ফ্রিতেই ইনস্টল করে নিতে পারবো। আমরা যখন প্লে স্টোরে ঢুকলাম মানে ঢুকবো, ঢোকার পরে আমরা সার্চ বক্সে যাব, সার্চ বক্সে লেখার পরে এখানে লিখবো পিক্সামোশন। পিক্সামোশন লেখার পরে আমি সার্চ দেবো, সার্চ দেওয়ার পরে এই যে দেখুন প্রথমে কিন্তু আমার ভিডিওটা মানে অ্যাপ্লিকেশনটা চলে আসলো। এখান থেকে আমি ইনস্টল বাটনের উপরে যাব, মানে এখান থেকে আপনারা ইনস্টল বাটনের উপরে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ইনশুট প্রো। ইনশুট লেখার পরে আপনাদের এই যে দেখুন এই পেজটা কিন্তু চলে আসবে। এই পেজটা কিন্তু আসার পরে মানে এই পেজের মধ্যে আসার পরে এই যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসলো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি ইনস্টল করে নিতে হবে। এখানে ইনস্টল বাটন পাবেন, ইনস্টল বাটনের উপরে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন, তারপরে আপনাদেরকে ওপেন দেখাবে। তো এখন আমাদের দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা শেষ, এখন কিন্তু আমরা পিক্সামোশন যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমাদের গ্যালারি ওপেন হবে। এখান থেকে সাপোজ আমি একটা ফটো নেব, এই ফটো থেকে আমি ভিডিও তৈরি করতে পারবো। এখানে আপনারা নিচে অনেকগুলো অ্যাপ্লিকেশন মানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই যে দেখুন অনেকগুলো অপশন চলে আসলো নিচে, এই মানে অপশনগুলো হচ্ছে এই ফটোটা দিয়ে আপনি কিসের জন্য ভিডিও আপলোড মানে কিসের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন, হয় ইনস্টাগ্রাম বা এই যে দেখুন ইনস্টা স্টোরি মানে ইনস্টাগ্রামের স্টোরি তৈরি করতে মানে ইনস্টাগ্রামের যে স্টোরি ভিডিও রয়েছে সেটা তৈরি করতে চাচ্ছেন, না FB কভার ভিডিও তৈরি করতে চাচ্ছেন, না ইউটিউব ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পরে আপনারা এই যে কোনার মধ্যে এরো বাটন দেখতে পাচ্ছেন, এই এরো বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন, একটু ডান দিকে সোয়াইপ করে আসবেন। আসার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যামেরা এফেক্টস নামে, এই ক্যামেরা এফেক্টস অপশনটার উপরে যখন ক্লিক করবেন তাহলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যদি অ্যাড আসে তাহলে ক্লোজ করে দেবেন। এখান থেকে এই যে দেখুন Shift 1 এটার মধ্যে যদি ক্লোজ করেন তাহলে এই যে দেখুন একটা ইফেক্ট কিন্তু চলে আসছে। এই যে Shift 2-র মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখুন আরেকটা ইফেক্ট চলে আসলো, Shift 3-র মধ্যে আরেকটা ইফেক্ট, এই যে Shift 4-এর মধ্যে আরেকটা ইফেক্ট, আর এই যে জুম যেটা অপশন দেখতে পাচ্ছেন এই জুম অপশনটার উপরে যখন ক্লিক করবেন তাহলে আপনার ফটোটা মানে একটু জুম হয়ে আসা যাওয়া করবে এবং একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এরপরে আপনি ডান করে যখন আপনার এই যে দেখুন ডান বাটনের উপরে যখন ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারিতে এখন সেভ করে নেওয়ার ফলে এই যে গ্যালারিতে সেভ করার জন্য এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটার উপরে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে ভিডিওর মানে কত সেকেন্ডের মধ্যে তৈরি করতে চাচ্ছেন এখান থেকে আপনারা মানে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে 700 কোয়ালিটি 720p-র মধ্যে আপনি তৈরি করতে চাচ্ছেন, না 1080p-র মধ্যে, না 1440p-র মধ্যে, না 4K ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে 8 সেকেন্ডের ভিডিও তৈরি করলাম। এরপরে আমরা গ্যালারিতে নেওয়ার জন্য এটাকে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবো। এক্সপোর্টের মধ্যে যখন ক্লিক করবো তাহলে আমাদের এটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে আমাদের এটা গ্যালারির মধ্যে চলে যাবে। গ্যালারির মধ্যে আমাদের চলে গেল। এখন আমি কিন্তু এখান থেকে ব্যাক চলে আসবো, এখানে আমি ইনশুট যেটা অ্যাপ্লিকেশন রয়েছে এই ইনশুট অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি চলে আসবো। ইনশুট অ্যাপ্লিকেশনটার মধ্যে আসার পরে আমাদেরকে মূলত এরকম পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই যে দেখুন এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে কলেজ।
এই অপশনটার উপরে মানে ভিডিও অপশনটার উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনের উপরে যখন ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এই যে দেখুন আমি আমার গ্যালারি ওপেন করলাম, এরপরে এখান থেকে আমি এই যে ভিডিওটা নিলাম, নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে এই পেজটার মধ্যে চলে আসলো। এখান থেকেও কিন্তু আপনি কিসের মধ্যে ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। হয়তো ইনস্টাগ্রাম বা ইউটিউব বা ফেসবুকের মধ্যে আপনি যদি চান, এই যে দেখুন ইউটিউব, ইউটিউব যে অপশনটা নিচে এই অপশনটার উপরে যদি ক্লিক করেন তাহলে এই যে ইউটিউব ভিডিও তৈরি হবে, এই যে দেখুন ইউটিউব ভিডিও। এটা হচ্ছে ইনস্টাগ্রামের ভিডিও আমি তৈরি করছি, এর জন্য আমি ইনস্টাগ্রাম বাটনের উপরে ক্লিক করে রাখলাম। এরপরে আমি এটাকে সেভ করার জন্য এখান থেকে এই সেভ বাটনের উপরে যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। এই যে দেখুন নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার্স নামের, এই ফিল্টার্স অপশনটার উপরে যখন আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা এই যে দেখুন এখান থেকে কিন্তু আপনারা ইফেক্ট তৈরি করতে পারবেন। এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, এই যে দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর রকমের ইফেক্ট চলে আসবে আমার এই ভিডিওতে। এই যে দেখুন আপনারা ভিডিওর দিকে একটু তাকান, এই যে দেখুন নিজের ইফেক্টগুলো কত সুন্দর সুন্দর ইফেক্ট চলে আসছে। এই যে দেখুন এখান থেকে আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো ইফেক্ট তৈরি করে মানে যে কোনো ইফেক্ট রাখতে পারবেন। তো আমি এখান থেকে এই ইফেক্ট দেবো, দেওয়ার পরে এই যে টিক মার্ক একটা বাটন চলে আসলো নিচে, এই যে বাটনটা, এই বাটনটার উপরে যখন আমি ক্লিক করবো তখন আমাদের ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমি আবার এই বাটনটার উপরে যখন ক্লিক করবো তখন আমাদের সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আমরা এই অপশনটার উপরে যখন ক্লিক করবো তাহলে এই যে এখান থেকে ভিডিওর কোয়ালিটিটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে ভিডিওর কোয়ালিটিটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা সেভ বাটনের উপরে যখন ক্লিক করবেন তখন যদি অ্যাড আসে তাহলে কিন্তু আমাদের ক্লোজ করতে হবে। এটা একটু লম্বা অ্যাড, এর জন্য একটু সময় নিতে হবে, যেহেতু 15 সেকেন্ডের অ্যাড চলে আসবে। মানে এখান থেকে আপনারা একটা ভিডিও মানে যখন তৈরি করবেন তখন একটু লম্বা অ্যাড চলে আসবে। তো আমাদের অ্যাড ক্লোজ করে দিলাম, এই এই যে দেখুন আমাদের একটা গ্যালারির মধ্যে সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন উপরের দিকে গ্যালারির মধ্যে যখন সেভ হয়ে যাবে তখন এই যে দেখুন আমাদের এটা গ্যালারির মধ্যে সেভড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের গ্যালারির মধ্যে চলে গেছে। এখন কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে নিয়ে গান অ্যাড করে আমরা কিন্তু স্ট্যাটাস ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও আমরা আপলোড করতে পারবো। তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি এই ভিডিওটা দেখে উপকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা এখন এই পর্যন্ত আমরা রেখে দেই, দেখা হবে অন্যান্য কোনো ভিডিওতে। আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।